শুভ সকাল আমার আপুর এবং ভাইয়েরা। দেখেন যে বছর পেরোতে না হইতেই আবার বৃষ্টি চলে আসলো। তো আজকে আপনার গিয়ে অক্টোবরের 2 তারিখ। তা আমার কাছে যে এত আনন্দ লাগতেছে আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। কারণ হচ্ছে যে এখনো বছর পের হয় নাই, একটা বছর যে পার হবে সেটা তো এখন তৈরি হয়ই নেই। কারণ জর্দান হচ্ছে আপনার গিয়া হচ্ছে জর্দান 2 ঋতুর দেশ, গরম আর শীত। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে যে আপনার গিয়া শীত শীত ভাবটা অনেক লাগতেছিল, আর আবহাওয়াটা অনেক গোলা ছিল। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, আবহাওয়াটাতে এতটাই গোলা কেন আর এত ঠান্ডা লাগতেছে কে? কারণ গতকালকে তো আবহাওয়া ঠিক এরকমই ছিল। তো যাই হোক, আপনার গিয়া যদি ভরপুর বৃষ্টি আসে তাহলে তো আমি অবশ্যই এই বৃষ্টির মধ্যে গোসল করব, আর আপনার গিয়া বাইরে সাপটা পরিষ্কার করে ফেলবো। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে না খুব ভালোই লাগতেছে, কারণ আজকে আমি একা বাড়িতে একটু এনজয় করতে পারবো আর কি। কীরকম জানি আমার কাছে লাগতেছে, আসলে আমি আপনাদেরকে বলেই বুঝাইতে পারতেছি না। খুব সুন্দর একটা ওয়েদার, দুষ্ট মিষ্ট ওয়েদার, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, কারণ অনেক অনেক কষ্ট করছি, কারণ প্রচণ্ড গরম। কারণ এতটা কষ্ট করছি আপনাদেরকে বলেই বুঝাতে পারবো না। এই বছরটা আমি অনেক গরমে আর কি গরমে পড়ে গেছিলাম আর কি, আমার কাছে অনেক গরম লাগছে। সকাল সকাল আমি মাত্র আর কি বাইরের দিকে তাকাইছি, তো দেখেন ওমা ওদিকে কুকুরও ডাকতেছে খেউ খেউ করে। আসসালামু আলাইকুম আমার আপুর এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন, আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি। তো যেটা হচ্ছে ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাইলেন যে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। তো অনেক স্বপ্ন অনেক ইচ্ছা ছিল যে বৃষ্টিতে গোসল করবো আর বাইরের কাজ করব, কারণ এখন তো আর শীতের দিন না গরমের দিনই, কারণ বৃষ্টিতে গোসল করলে অসুস্থ হব না। তো অনেক স্বপ্ন অনেক ইচ্ছাই ছিল। কিন্তু আসলে কি যে বিশ্বাস করেন স্বপ্ন ডানা মাটি হয়ে গেছে, কারণ বৃষ্টি তো হইলই না তেমন একটা, রৌদ্র উঠেছে, রৌদ্র তো উঠলই আপনার গিয়ে আর কি বলবো। যে রৌদ্রের কারণে আপনার গিয়ে যে পানিগুলো ছিল সেগুলো মনে করেন যে শুকায় গেছে, আর সব কিছু আর কি ময়লা করে দিয়ে চলে গেল। আসলে কি আমি আসলে সত্যি কথা বিশ্বাস করি যে আমার ভাগ্যটা অনেক খারাপ। যদি কোনো কিছু ইচ্ছা করি বা কোনো কিছু স্বপ্ন করি বা স্বপ্ন দেখার ইচ্ছা করি যে না আজকে এই জিনিসটা করব, খুব ইচ্ছা খুব স্বপ্ন, কিন্তু আমার স্বপ্ন না না ভেঙেই যায়, একদমই ভেঙে যায়। কারণ আমি খুব খুব আর কি এক্সাইটেড ছিলাম আপনার গিয়া ইতে কামড় দিছে, বড় বড় পিঁপড়াতে কামড় দিয়ে বইছে, তো তাই চিল্লানি দিছি। তো অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল যে বৃষ্টিতে গোসল করব আর বাইরের সাইডটা পরিষ্কার করব। দেখেন আমার ভাগ্য আর আমার পুরা কপাল, কিছুই করতে পারলাম না। ও তো আপনাদেরকে আমি ঘুরা ঘুরা দেখাই যে দেখেন বৃষ্টি আইসা সামান্য 5 মিনিটের বৃষ্টি কি করছে। তো দেখেন আমার আপুরা ভাইয়েরা, আমি যে করলাম সেটা হচ্ছে এই যে যে এই যে বড় বড় পিঁপড়া আমারে কামড় দিয়ে বইছে, তো প্রচণ্ড পরিমাণে পিঁপড়া, আল্লাহ এত পিঁপড়া কই থেকে আইলো? কারণ সামান্য একটু বৃষ্টির কারণে যে পিঁপড়া আইছে, তো দেখেন যে ময়লা কত ময়লা হয়েছে। দেখেন এখনও আপনার গিয়ে এই জায়গায় যে পানি আছে, আর কি সুন্দর করে রৌদ্র উঠে আছে, রৌদ্র উঠে এলো। আর আপনার গিয়া কি বলবো যে পশু পাখিও মনে করেন যে অনেক স্বপ্ন দেখতেছিল যে তারাও ডানা মেলে গোসল করবে, কিন্তু দেখেন কে থেকে কি হয়ে গেল, বৃষ্টি তো হইলই না আর দিন দুনিয়া সব ময়লা হয়ে গেল। আর আপুরা এবং ভাইয়েরা আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ অনেক অনেক মিস করে বৃষ্টিতে গোসল করা, বৃষ্টিতে ভিজা। কারণ বাংলাদেশে থাকলে অবশ্যই বৃষ্টিতে ভিজতাম গোসল করতাম, কিন্তু জর্ডানের বাড়িতে সেটা সম্ভব না। উফ পিঁপড়াতে কামড় দিতেছে। তো যাই হোক, স্বপ্নটা মাটি হয়ে গেল, খুব স্যাড ফিল হইতেছে। কারণ অনেক ইচ্ছা ছিল যে আমার ম্যাডামের কাছে আমি বলছি
যে বৃষ্টি আসলে দিনে দুপুরে আমি গোসল করব, আপনি আমাকে কিছু বলবেন না। তো সে বলছে আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছা, তোর যা ভালো লাগে তুই করিস, কোনো সমস্যা নাই, কিন্তু অসুস্থ হইস না, কারণ তুই সারা বছরই অনেক অসুস্থ থাকস। তো যাই হোক, আমার আপুরো ভাইয়ারা কি বলবো, কারণ আপনারা অনেকেই বলবেন যে সাহেব আপু এটা কি রকম ভিডিও দিলা। তো যাই হোক, আর কিছু বলবো না, তো দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।